হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু রিটাচ দিস ইমেজ ফেস অ্যান্ড হাউ টু রিটাচ প্রফেশনাল ফটোগ্রাফার লাইক প্রফেশনাল মডেল অ্যান্ড চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড। ওকে, যে সেটার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্টে আপনার ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। তার আগে আমি এই ছবিটাকে আগে একটু রিটাচ করে আসবো, তার দেন আমি তারপরে আমি ছবিটাকে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ওকে, তাহলে আমি যে কাজটা করতে হবে, ফার্স্টে আমি আমার ফেসটা একটু রিটাচ করে নিই। এখান থেকে আমি হিলিং স্পট ব্রাশটি সিলেক্ট করলাম, সাইজটা একটু বাড়িয়ে নিই। ওকে, যতগুলো আমি দাগ দেখবো সেই দাগগুলো আমি আগে দূর করে নিব। ফেসের উপর যতগুলো দাগ আপনার চোখে বাঁধবে আর কি, ততগুলো আমি আগে স্পটগুলো দূর করে নিব। যে অপশনগুলো বেশি হাইলাইট হয়ে আছে সেগুলা, এর জন্য আপনি একটা ভালো কাজ করতে পারেন, সেটি হচ্ছে ভালোভাবে স্পট বোঝার জন্য আপনি এখান থেকে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন। ছবিটা নেওয়ার পরে দেখুন কালোগুলো আর সাদাগুলো আলাদা বোঝাচ্ছে। এবার আমি আমার লেয়ারটা সিলেক্ট করি, করে দেন আমি ই করি। অনেক সময় ফেসের কালারের সাথে ব্রনের কালার অ্যাডজাস্ট হয়ে যায়, সেই কারণে অনেক সময় বোঝা যায় না। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট টেম্পোরারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম ছবিটাকে। এখান থেকে অবশ্যই লেয়ার নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, কারণ আমি পরে লেয়ারটা ডিলিট করে দিব। ওকে, নাও আমি জাস্ট যতগুলো অপশন আছে, যতগুলো সরি যতগুলো স্পট আছে আমি এগুলা ধরে এক্সট্রা যত নয়েজ আছে সবগুলো আমি কাজের সুবিধাতে একটু জুম করে নিতে পারি আমরা। যতগুলো স্পট আছে আমি সবগুলা রিমুভ করতে থাকবো। ওকে, এখন যে কাজটি করবো আমি লেয়ারটি ডিলিট করে দেবো। এখন মোটামুটি আমার সব ব্রাউন ট্রন যা ছিল সেগুলো সব আর রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে প্রফেশনাল ফেস স্কিন টিউনটি নিয়ে আসবো। আমি একটা কাজ করতে পারি, সেটির জন্য ফিল্টার ক্যামেরার রতে যেতে পারি। এখান থেকে আমি হাইলাইটটা একটু কমিয়ে দিই, শ্যাডো শ্যাডোটা একটু বাড়ি, হোয়াইট ভাবটা একটু বাড়িয়ে দিই, হাইলাইটটা একটু বাড়িয়ে দিই, একটু ক্লিয়ারিটি রাখি, ক্লিয়ারিটি 10 রাখি, এখানে এটাকে 25 রাখি, এটাকে 25 রাখি। ওকে, নাও জাস্ট ওকে করে দিই, এক্সট্রা শ্যাডো দূর হয়ে গেল। এখন যে কাজটি করবো সেটা আমি এটাকে দুইটা একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট আর একটা ডুপ্লিকেট করব, তিনটা লেয়ার করলাম। এখন এইটাকে আমি অফ রাখবো, দেন এটা সিলেক্ট করব সেকেন্ডটা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, এক নম্বরটা সিলেক্ট করি, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার যাব, যে এখান থেকে আমি ফাইভ করে দিই অথবা সেভেন করে দিই। ওকে, ফাইভ করে রাখি,
দেন ওকে ফাইভ করলাম। এবার যে কাজটি করবো উপরে লেয়ারটা সিলেক্ট করি, চোখটা অন করে দিই, ইমেজ এডিট থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, এখান থেকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করব, দেন মার্জ করব এক নাম্বার লেয়ারটা, ইনভার্ট করে দিই, এটা RGB রাখি। ওকে নাও এই অপশনটা আসছে, আমি এখান থেকে সাবস্ট্রাক্ট অপশনটা সিলেক্ট করে দিয়েছি, আর এটা লিঙ্ক করে দিব আমি এক নাম্বারটার সাথে, দুই নাম্বার লেয়ারটা মার্জ হবে এক নাম্বারটার সাথে, এখানে RGB থাকবে। দেন এখানে আমি স্কেলটা বাড়াই টু করে দিব অ্যান্ড অফসেট করে দিব 125। ওকে এখন দেখুন একটা অন্য টাইপের ভাব আসছে, আমি এইখান থেকে আমি আমার বিভিন্ন রকম মোড আছে, আমি মোডগুলো একটু চেঞ্জ করে দেখি, লাইট এন্ড মোডটা দিই, একটু ব্লার ব্লার আসছে, আমি এখান থেকে লিনিয়ার টচ, দেখেন এক একটা মোড এক এক রকম আসছে, আমি এটা চেঞ্জ করতে পারি। এই যে এই মোডটা পিন লাইট, এই একটা অপশন, এখান থেকে আমি সাবস্ট্রাক্টটা যদি চুজ করি, করার পরে এটাকে আমি ওকে করে দিলাম, দেন এখান থেকে আমি ওইটাকে ওভারলি মোড করে দিলাম, অথবা লিনিয়ার লাইট, আচ্ছা এটাকে আমি লিনিয়ার লাইট করলাম, এই লেয়ারটাকে আমি লিনিয়ার লাইট করলাম, দেখুন এখন আগের অপশনটা কেটে এই অপশনটা চলে আসছে। ওকে লিনিয়ার লাইট করার পরে এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি এই লেসো টুলটা সিলেক্ট করব, করে আমার এই লেয়ারটা সিলেক্ট করব, করার পরে আমি এখানে ফেদারটা একটু বাড়িয়ে নেব 25 করে নিই, জাস্ট এখান থেকে কিছু পোশন ধরে ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, এটা এক নাম্বার লেয়ারে, এখানে 10 করে রাখি, দেন ওকে। আগে আগে কি ছিল একটু দেখে আসি, এই ছিল একটু স্মুথ আসলো, এইভাবে করে আমি জাস্ট সিলেক্ট করব, ওকে অ্যান্ড এটাকে ফিল্টার, আগের যে গার্জিয়ান ব্লারটা দিয়েছি সেটা রিসেন্ট এখানে জমা থাকে সেটা দিয়ে দিব, ডিসিলেক্ট করব, আর কন্ট্রোল এফ দিব কিবোর্ড থেকে তাহলেও নিয়ে নিবে, কন্ট্রোল এফ এ ব্লার পেস্ট হয়, কন্ট্রোল এফ, এভাবে আপনি জাস্ট টোটালটাকে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, ওকে নাও সুন্দর করে সুন্দর মতো আমার যেসব জায়গা ফেসেস ছিল সেসব জায়গাগুলো আমি সুন্দরভাবে রিটাচ করতে পারলাম। এই অপশনটা আমি একটু কন্ট্রোল এফ, ওকে নাও আমার এটা মোটামুটি ফেসটা সুন্দর মতো একটা রিটাচ হয়েছে, এইগুলোকে সব একসাথে আমি মার্জ করে দিই,
সব একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, ওকে, দেন এটা মার্জ হয়ে গেছে। এখন যে কাজটি করব, আমি জাস্ট আমার ছবিটা ক্রপ করে নিব। আপনারা সবাই জানেন কিভাবে কাটতে হয়, পেন টুল দিয়ে আমি ছবিটা কেটে নিব। জাস্ট কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে একটু ভিতর থেকে, ভিতর সাইড থেকে আমি কাটার ট্রাই করব, আমি বাইরে যাব না, ভিতরে রাখবো। কারণ কাটার জন্য একটু ভিতর দিয়ে ক্লোজ দিয়ে গেলে যেটা সুবিধা হবে, আপনার বাইরের পোষণটুকু আসবে না। সো একটু বাইরের পোষণ চলে আসলেই তখন, ওকে, না আমার সিলেকশন হয়ে গেল, আমি রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে, দেন এটাকে, তার আগে যে কাজটি করব সেটি আমি এটার ফেদারটা জিরো করে দিব, দেন পেন টুলে চলে যাব, এখান থেকে রাইট বাটন করে মেক সিলেকশন, ওকে, এখান থেকে আমি মাস্ক করে নিব, সরি, মাস্ক করে নেওয়ার পরে আমি এখান থেকে রিফাইন, এই মাস্ক অপশনে ক্লিক করে রিফাইন মাস্ক, দেন ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে নিই, আমি বেশি ভিতর দিকে নেব না, আমি বাইরের থেকেই কাজ করব, আমি বাইরের সাইড থেকে কাজ করে যাব। দেন এখান থেকে আমি রিফাইন করে নিব এগুলা, যদি কোনো অপশন চলে আসে তাহলে সেটাকে আমি না নেওয়ার ট্রাই করব, ওকে, এখান থেকে আমি ফেসের এখান থেকে একটু ছোট করে নিই, এটুকু নেওয়ার ট্রাই করলাম, দেন ওকে। এখন মোটামুটি একটা ভাব চলে আসছে, এটাকে যেটা করব আমি একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, একটু শিফট এস প্লাস 5 করে দিই, দেন এখানে কন্ট্রাস্ট দিয়ে দিই 5, ওকে, নাও আমি জাস্ট ওকে করব। এটা আমি মোটামুটি পারফেক্ট পেয়ে গেলাম। এখন যে কাজটি করো, ফাইল থেকে নিউ একটি পেজ নিব, 3000x2000 পিক্সেলের, ওকে, একটা কালার দিয়ে ফিল করি, আমি এখানে ইয়েলো কালার দিয়ে ফিল করি, ওকে, আমার লেয়ারটি টান দিয়ে এখানে নিয়ে আসি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি দুই পাশটাকে সমান করতে পারি, সেটা কিভাবে, একটু সাইজে ছোট করে নিই, আমি আমার লেয়ারটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল জে করে, কন্ট্রোল টি হরিজেন্টালি করে দিই, জাস্ট ফেসটা অপাসিটি একটু কমিয়ে নিই, নেয়ার পর ওকে, এখানে যে কাজটি করব আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিই, অপাসিটি বাড়িয়ে দিই, মাস্ক করে নিই, কাজ করি, এটা আমি সম্পূর্ণটাকে ডিলিট করে দিই, করে আমি এখানে জাস্ট নতুন করে পেন্ট করি, তাহলে ফিরে আসবে সাদা কালার দিয়ে, সম্পূর্ণটা মুছে কালো করে জাস্ট সাদা কালার দিয়ে আমি ফিরিয়ে নিয়ে আসলাম, ওকে, এটাকে মাস্ক করি, করে এটাকেও আমি কালো কালার দিয়ে মুছে সম্পূর্ণ সাদাটাকে ফেরত নিয়ে আসি,
ওকে, দুইটা পাস সমান হয়ে গেল। এই দুইটাকে একসাথে মার্জ করি, কন্ট্রোল টি একটু ছোট করে দিই। ওকে, মার্জ করার আগে একটু কাজ করি, সেটি হচ্ছে এই লেয়ারটাকে স্লাইড একটু সরিয়ে দিই। ওকে, এই দুটাকে মার্জ করে এক করে নি, কন্ট্রোল টি। ওকে, এবার এটাকে একটু কালার কারেকশন, হালকা একটু কালার কারেকশন টিউন করে নি। সেটি হচ্ছে লেভেলে যাই, যে এটাকে সাথে মার্জ করে দিই, একটু লেভেলটা বাড়িয়ে দিই, একটু লাইটটা হালকা একটু বাড়ি। ওকে, এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিই, নিয়ে এটাকে টোটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, নিচে রাখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারটাকে সফট লাইট করে দিই, একটু ডার্কনেস ভাব চলে আসলো, এটাকে 20% অপাসিটি রাখি, জাস্ট একটা ডার্ক টিউন আসলো। এটাকে 10% রাখি, 10, এটাকে 50% রাখি। ওকে, এভাবে আপনার একটা লেয়ারকে একটু কালার ব্যালেন্সে চলে যায়, একটু ইয়েলো শেপ দিয়ে দিই হালকা। ওকে, টোটালটাকে একসাথে করি, কন্ট্রোল শিফট অল্টার ই, ফিল্টার শার্পেন আনশার্পেন মাস্ক করি, 30%। ওকে, দেন ডজন বার্ন করে আমি আর একটু কাজ করতে পারি, সেটি হচ্ছে আর একটু লাইটনেসটা ফিরিয়ে আনতে পারি, সেটি হচ্ছে নিউ একটা লেয়ার নিলাম এডিট থেকে ফিল, 50% গ্রে। ওকে, এটাকে ওভারলি করে দিব। দেওয়ার পরে এখান থেকে ডস্টুলটা নিব, নিয়ে ডস্টুলের অপাসিটি দিব 9, ডজ অর্থ লাইট বাড়ানো, সো আমার যে পোর্শনটা লাইট আছে সেই পোর্শনটা একটু লাইট ধরে দিব, একটু লাইট বাড়াবো। ওকে, একটু লাইটটা বাড়াই, যে পোর্শনগুলো লাইট বেশি সেই পোর্শনগুলো লাইটনেসটা বাড়াবো। ওকে, এখন যে কাজটি করবো, এখান থেকে বার্ন টুলটি নিব, নিয়ে সেটার অপাসিটিও 9 করে দিব, দিয়ে যে অংশটা একটু ডার্ক সেই অংশগুলো আমি একটু ডার্ক করে দিব। দেন এখানে ডজ অ্যান্ড বার্নের কারণে একটা নাইস ইফেক্ট তৈরি হবে। পোশনের একটি আলাদা এক ধরনের ইফেক্ট কাজ করবে। চল খুলে দাও তো। ওকে,
এটার অপাসিটি চাইলে একটু কমায় দিতে পারি, 50% রাখি এটার অপাসিটি। ওকে, এইভাবে আপনি আপনার ইমেজটিকে সুন্দরভাবে রিটাচ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে পর্যন্তই, নেক্সট দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।